বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রত্যেকবারের মতো আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি হাজির আলী। আজকে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট, যৌন শক্তির ব্যাপারে আপনাদের সামনে কিছু কথা বলবো। তাই আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ আপনাদের উপকৃত হবে বলে আমি মনে করি। তাই যারা যারা আমার চ্যানেল নতুন এসেছেন বা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন। এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে যৌন শক্তির ব্যাপারে কথা বলবো। যাদের যৌন উত্তেজনা কম, বীর্য পাতলা বা সহবাসে অনিচ্ছুক বা বিয়ে করতে ভয় পাচ্ছেন, এরকম যদি হয়ে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। ইনশাআল্লাহ আশা করি আপনি 100% সফলতা লাভ করতে পারবেন। আজকে আপনারা থাম্বনেলে অবশ্যই দেখেছেন যে পেঁয়াজের ব্যাপারে স্পিক দেওয়া। পেঁয়াজ আসলে উত্তেজক দ্রব্য। পেঁয়াজ হিন্দি শব্দ, পেঁয়াজ উত্তেজক দ্রব্য। উত্তেজক হিসেবে পেঁয়াজের খুবই কদর। আগে প্রাচীন চিকিৎসায় পেঁয়াজ যৌন উত্তেজনার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমান সমাজে কিছু ঔষধের কারণে, পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে মানুষ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। তাই এর ব্যবহার বিধি সম্বন্ধে মানুষ অবগত হারিয়ে যাচ্ছে। পেঁয়াজ দিয়ে মূলত অনেক কাজ হয়। যাদের ঘুম কম তারা চায়ের মতো করে খেলে সুনিদ্রা হয়। হিস্টেরিয়া রোগে পেঁয়াজ কুচি কুচি করে ঝাঁজ দিলে, নাকে দিয়ে টানলে হিস্টেরিয়া রোগে আরোগ্য হয়। আরও বমনকারক, কাউকে যদি বমি করার প্রয়োজন হয় তাহলে অনেক কাজেও খাওয়াইলে আর কি বমি হয়। এরকম অগণিত অনেক কাজ পেঁয়াজ দিয়ে ব্যবহৃত হয়। তাই আমি সেদিকে যাব না। আমার বিষয় হলো যৌন শক্তির ব্যাপারে, কীভাবে আপনি যৌন শক্তি বাড়াবেন, উত্তেজনা বাড়াবেন এবং বীর্য আরও করবেন। সেক্ষেত্রে আপনার একটা পেঁয়াজের দরকার। পেঁয়াজ সচরাচর সবার বাড়িতে পাওয়া যায়। আপনারা একটা পেঁয়াজ নেবেন, ছোট হলে একটা, বড় হলে অর্ধেক। তার আগে মধু আপনারা সংগ্রহ করে রাখবেন, খাঁটি মধু সংগ্রহ করে রাখবেন। খাঁটি মধু সব জায়গাতে খাঁটি মধু পাওয়া যায়। একটু দেখে শুনে নেবেন, যেগুলো বাড়ি বাড়ি বিক্রি করে সেগুলো ভেজাল, অবশ্যই জিনিসটা মাথায় রাখবেন। তাই পেঁয়াজটা অর্ধেক আপনারা কেটে কেটে, ছোটো হলে অর্ধেক, ছোটো বড় হলে অর্ধেক, ছোটো হলে সম্পূর্ণটা কেটে কুচি কুচি করে সন্ধ্যার সময় রাখবেন। এবং 2 চামচ উহাতে মধু দেবেন, দিয়ে ভিজিয়ে সারা রাত্র রাখবেন এবং সকালবেলা সেটি আপনারা পান করবেন বা খাবেন। ভালো ফলাফলের জন্য আপনারা সকালে আবার কুচি কুচি করে কেটে দেবেন, আবার রাত্রে আবার আপনারা খাবেন। এভাবে আপনারা 7 দিন খাবেন। আপনাদের সাথে চ্যালেঞ্জ থাকলো, আপনারা 7 দিন খাওয়ার পর যদি পরিবর্তন না হয় অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আমি চ্যালেঞ্জ করে বললাম যে আপনাদের পরিবর্তন হবে, তার কারণ পেঁয়াজ উত্তেজক দ্রব্য এবং মধু যৌন শক্তিবর্ধক বলকারক এবং বীর্য গাঢ়কারক। অবশ্যই ইনশাআল্লাহ 100-তে 100% এটা গ্যারান্টিযুক্ত এবং পরীক্ষিত, এটা আপনাদের অবশ্যই উপকারে আসবে। তাই অবশ্যই আপনারা বিষয়টা মোটেও অবহেলা করবেন না। আপনাদের উৎসাহ পেলে সামনে আরও কিছু ইম্পর্ট্যান্ট, কিছু প্রাচীন কবিরাজি বই থেকে আমি আপনাদের সামনে চিকিৎসা তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।